গুড মর্নিং, আজকে একটা নতুন দিন শুরু করছি আর একটা নতুন ব্লগ। স্নান করে রেডি হয়ে গেছি, দেখো এলাম কাপ্তান করেছি। আজকে আবার যাব ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। আগে একবার গেছিলাম তো তখন ক্যাবে গেছিলাম, আজকে স্কুটিতে যাব। স্কুটিতে যাব, পুজো দেব, ফুল টুল এনে রেখেছি, খালি একটু দুধ কিনব। দেখো মন্দিরে পৌঁছে গেছি, এইটাই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এত সুন্দরভাবে পুজো হলো, যে কটা মালা দিয়েছি পুরো ঠাকুরের গলায়, জবা মালা, আকন্দ মালা, এগুলো হচ্ছে শিব মন্দির। এগুলোর না একটা করে নাম আছে, কল্যাণেশ্বর, এরকম নাম আছে। সেগুলো তো সব দুধ দিয়েছি, পুজো করেছি, ধূপ টুপ দিয়ে এবার বেরিয়ে যাব। এটা নাট মন্দির, খুব ভালো হয়েছে পুজোটা। এই যে এন্ট্রান্স, কিন্তু আগেও প্রচুরবার এসেছে। ব্যারাকপুর মন্দির থেকে ফেরার পর সেই যে ঘুমিয়েছি, এই সবে উঠলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, রাত হয়ে গেছে আর সেরকম কাজ নেই। মা চিলি চিকেন বানিয়েছে আর রুটিও আছে, তো ওই দিয়ে ডিনার করবো। ব্যাস আজকের মতো, আর সেরকম কিছু নেই, কালকে অফিস যাবো, ব্যাস কাজও সেরকম নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।